নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, 115 কিলোমিটার বেগে বাংলায় ধেয়ে আসছে ফণী, অর্থাৎ ভয়ঙ্কর ফণী। মারাত্মক রূপ ধরে ধেয়ে আসছে ফণী, অন্তত এমনটাই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত কলকাতা থেকে প্রায় 500 কিলোমিটার কম দূরত্বে অবস্থান করেছে ঘূর্ণিঝড়। 3 তারিখ মধ্যরাত থেকে 4 তারিখ ভোরে রাজ্যে ঢুকছে ফণী। গতিবেগ থাকবে 100 থেকে 115 কিলোমিটার প্রতি ঘন্টা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের গতি হবে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এর জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 4 তারিখ রাতে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ঘুরে যাবে। ঘূর্ণিঝড়ের দাপটে শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড় শুরু হয়ে যাবে। ফণী মোকাবিলায় সতর্ক সরকার, জীবনহানি এড়াতে তৈরি হয়েছে মনিটরিং সেল, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক করতে দীঘা উপকূলে মাইকিং করছে দীঘা পুলিশ। সতর্কতার মধ্যেই বিপত্তি, পুলিশ ও নুলিয়াদের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নামেন এক মহিলা। নুলিয়াদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। সতর্কতা জারি করা হয়েছে মন্দারমণি, বকখালি, সাগরদিঘিতে। ফণীর প্রভাবে শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আইলার থেকেও এর প্রভাব ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। উড়িষ্যা ও অন্ধ্র পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় ফণী। পুরী থেকে ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে, সে যে কোনো মুহূর্তে তা আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। প্রশাসনের তরফে ইতিমধ্যে পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যে তৈরি রয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী ও তবে স্থলভাগের ওপর দিয়ে এ রাজ্যে প্রবেশের সময় ফণীর তীব্রতা বেশ কিছুটা কমবে বলে মনে করছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটি আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার পরিস্থিতি সম্পর্কে জানান। আর ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা।